আমরা গতকাল ঢাকা থেকে আসছি কক্সবাজার, তারপর গতকাল রাতে থেকে 11টার দিকে আসছি বিচে। 11টার দিকে ওই প্রথমে ওই যে লাবর এই সুগন্ধা বিচে ছিলাম, তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে বিচ পার দিয়ে কলাতলি চলে আসছি। তো ওই যে ডেওয়ের কাছে ওরা গেছে, নামার পরে আমি বলছি যে দূরে না যাওয়ার জন্য, তারপর তারা মানে আস্তে আস্তে গেছে। পরে দেও পিছন দিকে যেসে বুঝতে পারছি যে আবার চলে আসতে পারবো, কিন্তু বড় ডেওয়ের তলে ওরা তলায় গেছে। তারপর অনেকবার হাতাঙ্গায় বলছিল যে হেল্প হেল্প, কিন্তু এখান থেকে কেউ হেল্প করে না। পরে আমি টানে আসি যারা ওই যে এই যে পুলিশ বক্সে ইনফর্ম করছি, তার আগে বলছিলাম যে যারা ওয়াটার বোর্ড চালায় তাদের বলছি যে ভাই ওরা উদ্ধার করেন, তারা আগে টাকা চাইছে। আমি তাদের পায়ে পর্যন্ত বলছি ভাই আমি টাকা দিবো তাহলে বাঁচান, তারপর ওরা অনেক লেট করে গেছে, টাকা দেওয়ার কথা বলছি পরে গেছে, গিয়ে একজনটা পাইছে আরেকজনটা পাই নাই ভাই। আমাদের লাইফগার্ডটা তো সার্বক্ষণিক কাজ করছে, এর পাশাপাশি হচ্ছে জোয়ার আর ভাটার মাঝখানের সময় দিয়ে যে তিনজন এখন বর্তমানে আমরা দুজনকে উদ্ধার করছিলাম এখান থেকে, ওরা তিনজন নাকি সুগন্ধার থেকে এদিকে হেঁটে আসছিল ক্যানেলের বাইরে দিয়ে, এর মধ্যে ওরা গর্তে পড়ে যায় ডিভাইনের সামনে দিয়ে, হোটেলের সামনে দিয়ে গর্তে পড়ে যায়। গর্তে পড়ে যাওয়ার পরে আমরা লাইফগার্ডটা খবর পাওয়ার সাথে সাথে গিয়ে আমরা দুজনকে এখান থেকে উদ্ধার করি, একজন মুমূর্ষু অবস্থায় ছিল, তাকে আমরা সদর হাসপাতালে নিয়ে গেছি। এখন বর্তমানে উনি ওখানে গিয়াতে আছে, ওখানে ভর্তি আছেন, আরেকজন সুস্থ আছেন যিনি গিয়াতে আছেন, এখন এখানে বিচে আছেন। তো আরেকজনকে আমরা শুনেছি ওনাদের তথ্য মতে সেটা হচ্ছে আরেকজন নিখোঁজ রয়েছে, তো আমরা তখন থেকে শোনার পর থেকে এখনো পর্যন্ত আমাদের উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলমান রয়েছে।